নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। ব্রিটিশ আমলে মূলত খাজনা আদায়ের ব্যাপারটি প্রাধান্য পেলেও কানুনগোরা জমি জরিপ, রক্ষণাবেক্ষণ, জমি সংক্রান্ত বিষয়ে বিবাদের নিষ্পত্তি এবং স্থানীয় প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। কানুনগোদের পদটি অনেকটা সহ কালেক্টরের পদ হিসেবে বিবেচিত হতো। 1922 সাল থেকে তৎকালীন প্রশাসকরা সেটেলমেন্ট কানুনগো সমিতিকে বাস্তবে সরকারি স্বীকৃতি দিয়ে প্রশাসনিক স্তরে তাদের গুরুত্বের প্রতি মর্যাদা দিয়েছিলেন। সময়ের নিরিখে কানুনগো সমিতির শতবর্ষ, তাই 18 ডিসেম্বর সেটেলমেন্ট কানুনগো সমিতির শতবর্ষ উদযাপন করতে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে আগত অবসরপ্রাপ্ত প্রায় 400 একদা কানুনগো, পরবর্তীকালে কেউ বা IAS, কেউ বা IPS, কেউ বা WBCS, কেউ বা ভূমি সংস্কার বিভাগের উচ্চ পদাধিকারী, আবার কেউ বা অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি বা কর্মক্ষেত্রে চলে যাওয়া হলেও এই মহামিলন উৎসবে সকলেই সমবেত হয়েছিলেন বরানগর থানার নিকটে নেতাজি কলোনির দুর্গাভবন প্রাঙ্গণে। সেটেলমেন্ট ট্রাম, কানুনগো পদ প্রভৃতি বিলুপ্ত হয়েছে। নতুন নাম অর্থাৎ ভূমি সংস্কার বিভাগ, ভূমি সংস্কার আধিকারিক প্রভৃতি পদে নামাঙ্কিত হয়ে বিভাগীয় কাজ চলছে বর্তমানে। সেটেলমেন্ট কানুনগো সমিতির শতবর্ষ উদযাপনের মহামিলন মঞ্চে ভূমি সংস্কার কাজে যুক্ত ছিলেন বা বর্তমানেও আছেন এমন প্রায় 63 জনের লেখা সমৃদ্ধ সেটেলমেন্ট কানুনগো সমিতিকে শতবর্ষের আলোকে ফিরে দেখা নামক বইটি প্রকাশিত করা হয় এদিনের মঞ্চে। সেটেলমেন্টের কানুনগো সমিতির সাধারণ সম্পাদক ও প্রাক্তন সভাপতি মানিক্য নারায়ণ রায় উক্ত অনুষ্ঠানে নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। সংগঠনটা সেটেলমেন্ট কানুনগো অ্যাসোসিয়েশন, এটা 1922 সালে গভর্নমেন্ট স্বীকৃত। আজকে 2022 সাল, অর্থাৎ শতবর্ষ পূরণ হচ্ছে, আমরা শতবর্ষ উদযাপন করছি। কিন্তু মূলত এখন গভর্নমেন্টের যে অবস্থা তাতে সেটেলমেন্ট কথাটাই নেই, সেটেলমেন্ট বা কানুনগো সবাই অ্যাবলিশ হয়ে গেছে। এখন এসছে ভূমি সংস্কার ডিপার্টমেন্ট, ভূমি সংস্কার ডিপার্টমেন্ট বলা হচ্ছে। কিন্তু আমরা যারা পুরনো ছিলাম এরা ইতিমধ্যেই মানে বিভিন্ন কাজে বড় উপর পোস্টে উঠে উঠে চলে গেছি। কিন্তু মূল যেটা আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে যে আমরা সত্যিকারে একদিন মাঠে ঘাটে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানে নানা রকম চাপের ভিতর দিয়ে আমরা কাজ করছি। কিন্তু সত্যিকার লাখো লাখো জমি আমরা তখন ভেস্ট করেছি, লাখো লাখো জমি গরিব প্রান্তিক চাষির মধ্যে বিলি করেছি। এবং আপনারা জানেন অপারেশন বর্গে সেই 1978 যেটা হয়েছিল তার মূল কিন্তু আমরাই। আমরা রাত দিন খেটে সেই বর্গাদারদের স্বার্থ রক্ষার জন্য তাদের জমি রেকর্ডভুক্ত করে তাদের নাম নথিভুক্ত করেছি। আমরা অ্যাকচুয়ালি যেটা চাইছি যে এই শতবর্ষের ভিতর দিয়ে আমরা এটা বলতে চাইছি যে সত্যিকারে আমরা বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করি যে যদি দেশের মঙ্গল করতে হয়, মানুষের মঙ্গল করতে হয়, তাহলে সত্যিকারে ভূমি সংস্কার দরকার। এবং সত্যিকারে ভূমি সংস্কার যে সরকারে আসুক, সত্যিকারে ভূমি সংস্কার যদি তিনি করেন তাহলে সত্যিকারে দেশের মঙ্গল হবে। আমাদের সমস্ত পশ্চিমের সমস্ত জেলা থেকে এসছেন এবং মোর দ্যান 400 এখানে এসছেন তারা। না, এটা তো সংস্থা তো আগে ছিল, সে চলে গেছে। এখন তো সমস্ত ওয়েস্ট বেঙ্গল মিলে ধরুন রিটায়ার করেছে, এর মধ্যে বহু ক্যাটাগরির লোক এসে গেছে, আর হাজার খানেক লোকের উপর হবে। সবাই তো বয়স হয়ে গেছে, বহু মারা গেছেন, চলে গেছেন। এই ব্যাপার মূল যেটা আজকে একটা বই আবিষ্কার মানে প্রকাশ পাচ্ছে সে বইটা আমাদের 65 জন যথেষ্ট তারা গুণীগানী মানুষ যারা এর সঙ্গে সংশ্লিষ্ট বা জ্ঞানের তারা সেটা লিখেছেন। সে বইটা আপনাদেরও আমরা দেবো, আপনারা সবাই নেবেন, সে বইটা পড়ে দেবেন। তাতে আমাদের টোটাল ভূমি সংস্কার তাদের অভিজ্ঞতা, মাঠে ঘাটে কাজ করার অভিজ্ঞতা, কী বলতে চান সে সব কিছু আছে। রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।